তো গ্যাজেট অভাবে মরতাছি, তার বেতা বা কলে মিলতে কেরা জ্বালা খাইতেছে আর দেখতেছে তারা কাছে সব জিনিস আনছি ভাই, তো দেয়া খুশি হয়ে আমার বকশিস দিব। কলে মিল দিতে তো পুরা এলাকা শুধু গরম করে কই তাই পুলিশ তার দিকে আসে ভাই, মনে হয় আমার কি জিনিস লয়েছে কি লয়েছে কড়া জিনিস লয়েছে ভাই, দেখবেন ব্যাগ বলা জিনিস আর তোর কড়া জিনিস কি ভিতরে আছে। সো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সো আজকে কিন্তু হামজাকে বাইরে গেছিলো, মানে গুলিস্তানে বিভিন্ন টুকিটাকি যে হাবিজাবি গ্যাজেটসগুলো থাকে সেগুলো কিন্তু দেখতে, মানে তার আর লোভ সামলাতে পারিনি হাবিজাবি দেখে। তো একটা জিনিস কিন্তু কাজের জিনিস পেলাম যার নাম হচ্ছে ইনপড 12। ওই হাবিজাবি কোনোটা কামের জিনিস ছিল না, একটাই কামের জিনিস পেলাম সেটা হচ্ছে ইনপড 12, যেটা কিনা আমাদের আইফোনে যেটা ইউজ করি আইপড সেম শের একদম কপি ভার্সন বলা যেতে পারে। আর দামটা প্রথমে বলে দিই মাত্র 250 টাকা। এই 250 টাকা কী কী আমাদের এটি আমাদের সুবিধা দিচ্ছে এবং কী কী ফেসিলিটি দিচ্ছে, কেমন চার্জ থাকবে, কেমন সাউন্ড কোয়ালিটি হবে, এভরিথিং ডিটেলস নিয়ে আজকে থাকবো আমরা এই ভিডিওতে। তো চলুন বরাবরের মতো আমরা এটি রিভিউ শুরু করে দিই এবং এই খুঁটি নাটিয়ে দেখবো এর কী কী সুবিধা আমাদের দেওয়া হয়েছে আর কী কী অসুবিধা আছে। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করে ফেলি। তো বরাবরের মতো আছি মোহাম্মদ জুবর হোসেন ফ্রম আনবক্সিং ভিডিও। তো লেটস গো স্টার্ট দ্য ভিডিও। ওকে, এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইনপড 12 বক্স। এখানে হাইলাইট করা আছে ব্লুটুথ 5.0। ওকে, একটু টেস্টিং করে দেখা যাবে ব্লুটুথ 5.0 কিনা। এখন বক্সটি আনপ্যাক করার মাধ্যমে আমরা প্রথমে দেখতে পারবো একটা ইউজার ম্যানুয়াল বুক, যেটা যেখানে এখানে যাবতীয় ডিটেলস দেওয়া আছে। যেহেতু এটা আমরা পড়ি না, কিন্তু আমাদের প্রত্যেকের উচিত এটি পড়ে নেওয়ার, কারণ এখানে সব ধরনের ইনফরমেশন দেওয়া আছে। এগুলো না বুঝেই না দেখেই আপনারা একটা প্রোডাক্ট কিনে ফেলেন, সাজেস্ট করবো এটি অবশ্যই পড়বেন। দেন এখানে পেয়ে যাবো আমরা ইনপড 12-র কেসটি। এই কেসটি হচ্ছে একটা মূলত পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে, আপনারা সবাই জানেন এটি আপনার প্রত্যেকটা এয়ারপড চার্জ দিতে পারবেন। আর বক্সটি কিন্তু পুরোটা একদম ম্যাট ফিনিশিং আর দেখতে হুবহু একদম অ্যাপেল আইপডের মতো দেখতে, সেম টু সেম অ্যাপেল আইপড। আই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আইপডের প্রত্যেকটা সিঙ্গেল দুটি স্পিকার, এখন এটি আমরা হাতে তুলে নিলাম। এখানে হচ্ছে বাটন যেটির মাধ্যমে আপনার কিনা যে চার্জ অন অফ, মানে এটি করতে পারবেন, চার্জ চালু বন্ধ করতে পারবেন। ডিসকে ধরে রাখলে দেখবেন ওই নীল লাইটটি আর শো করছে না, আবার যখন চার্জ দেবেন তখন রেড কালার লাইট শো করবে। আর নিচে দেওয়া আছে ওই যে আইফোনের যে চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা সেম একই পোর্ট দেওয়া আছে, এটি আপনার আইফোনের চার্জার দিয়েও চার্জ করতে পারবেন। আর এর সাথে তো চার্জার দেওয়া হয়েছেই আমাদের আর কি, মানে টেনশন। এখানে পুরো ম্যাট ফিনিশিং তো দেখতে মনে হয় হচ্ছে পুরো একটা রাবার টাইপের কিছু দেওয়া হয়েছে, ধরতে এতই আরাম এতই সফট, মানে বলবো জাস্ট অসাম, অনলি 250 টাকা। আর নিচে দেওয়া আছে দুটি পয়েন্ট যেটার মাধ্যমে কিনা চার্জ হয়, আর এটাও একদম ম্যাট ফিনিশিং। আর উপরে দেওয়া আছে টাচ প্যানেল যেটির মাধ্যমে আপনার যে কোনো ভিডিও পজ করতে পারবেন আবার রিজিউম করতে পারবেন। আর এখানে উপরে দেওয়া আছে স্পিকার আর কিছু লাইট শো করছে, আর হচ্ছে আমাদের চার্জার। এখন বলবো এর গেমিং কোয়ালিটি কেমন। গেমিং কোয়ালিটি বলবো খুবই ভালো লেগেছে। চলুন আমরা গেমিং কোয়ালিটি নিয়ে একটু কিছুটা জেনে নিই যে এটিতে গেম খেললে কেমন আপনারা এক্সপিরিয়েন্স পাবেন। সো গেমিং টেস্টের জন্য চলে যাচ্ছে এখন বরাবর আমরা হামজার কাছে। এই এই গেম খেলা বাদ দে, একটু রিভিউ টিভিউ বল, সে কোন সময় ধরে মানে খেলতে আসি। বরাবরের মতো আমরা এটা দিয়ে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি সবই টেস্ট করেছি, এখন এটার রেজাল্টের পালা। তো আমরা এটার ভিতরে পাবজি টেস্ট করেছি, যে ধরুন আপনি রাশ দিচ্ছেন একটা স্কোয়াড এসে গেলো, তখন আপনি দেখবেন একটু লেটেন্সি পাবেন, দেখবেন একটু ল্যাগ ল্যাগ করছে, কিন্তু এটা বোঝার মতো না আর কি। আর সবচেয়ে কমন একটা প্রশ্ন এটা হচ্ছে আপনারা দুইটাই কিন্তু লেফট রাইট সাউন্ড মানে আলাদা আলাদা পাবেন, যে বাম সাইডে নেমে আসে বাম সাইডে আওয়াজ পাবেন, আর যদি ডান সাইডে নেমে আসে তো অবশ্যই ডান সাইডে আওয়াজ পাবেন। এটা একদম মানে লেফট রাইট সাইড আলাদা আলাদা ফুল স্টেপ পাওয়া যায়, যেটা কিনা গেমিংয়ের ক্ষেত্রে অনেক কাজে দেবে আমাদের। যদি আপনি এত হেভি গেমার না হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য বেস্ট। এখন আমি আপনাদের জানাবো যে এটির যে মাইক্রোফোনটি আছে সেটি দিয়ে, মাইক্রোফোন দিয়ে যদি আমি কথা রেকর্ড করি কেমন সাউন্ড কোয়ালিটি আপনারা পাবেন। এখন আপনারা শুনতে পাচ্ছেন হচ্ছে আমার মাইক্রোফোনের সাউন্ড। এখন যে আমার সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সেটি হচ্ছে আইপড 12-র যে প্রাইমারি মাইক্রোফোন আছে সেটি দিয়ে কিন্তু আমার এই ভয়েসটা রেকর্ড হচ্ছে। সো আশা করছি ভিডিও কোয়ালিটি ভালোই লাগছে আপনাদের, সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি বলো মোটামুটি স্মুথই আছে, যখন হাঁটাফেরা করেন তখনও ভালোভাবে স্মুথই শোনা যাবে আশা করছি। সো রিভিউটা দেখে গেলেন আনবক্সিং যে আমরা কি কি পেলাম। আমরা যখন এটি ইউজ করলাম প্র্যাকটিক্যালি তখন দেখলাম যে 1.5 ঘন্টার মতো চার্জ থাকে প্রত্যেকটা এয়ারপডগুলো, আর কেসটির মাধ্যমে আপনার সর্বোচ্চ 1.5 বার বা 2 বারের মতো চার্জ করতে পারবেন, অর্থাৎ মেড ইন চায়না বলা যায় না, কতদিন বেশি দিন যায় না সেটা আমরা কিন্তু সবাই জানি। অ্যাভারেজটা বলবো প্রত্যেকটা আইপড যদি আপনারা 1.5 ঘন্টা করে কাভার দেয় আর কেসটির মাধ্যমে আপনারা চার্জ করে নিতে পারেন, সো এই কেসটি দিয়ে যদি 2 বার চার্জ করা যায় তো আপনারা মোটামুটি বলতে পারেন 4-5 ঘন্টার মতো টোটালি এটি একটি ব্যাকআপ দিতে পারবে। আর এখানে যে প্রত্যেক কাভারটা যেটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু একদম বলতে পারেন ম্যাট ফিনিশিং, যেটা কি বলতে হলে মনে হয় যে একটা রাবার অথবা মানে চামড়া দিয়ে কোনো একটা কাভার করা হয়েছে, মানে হাতে শক্তভাবে লেগে থাকে, ধরতে খুবই সফট ফিলিং এবং দাগ পড়ে না, কিন্তু কলমে দাগ পড়লে কোনো খবর নাই, একদম লাগা থাকবে।
আর এটা যে ব্লুটুথ হিসাবে ইউজ করা হয়েছে, কিন্তু ব্লুটুথ 5.0 যেটা কিনা বলবো মোটামুটি এটার ভিতরে চলেই ভালোই, মানে আপডেট ভার্সনে বলা যেতে পারে মোটামুটি 5.0, কিন্তু বর্তমানে চলছে 5.2 আর এটা হচ্ছে 5.0। ওকে 5.0 10.0 যাই হোক, আমি দেখেছি এটি কানেক্ট হয় আর ভালোই গান শোনা যায়। এখন বলতে পারেন যে এটা সাউন্ড কোয়ালিটি কেমন, সাউন্ড কোয়ালিটি বলবো যে এবারে সে মানে খুব ভালোই সাউন্ড কোয়ালিটি আপনাদের এটি দিবে। যেরকম আপনার 300-400 টাকার ভিতরে যে আপনার ইয়ারফোনগুলো কিনেন সেগুলোর তুলনা কিন্তু আমি বলবো যে এটা কিনা আপনাদের খুবই ভালো হবে যদি আপনারা আইপড অর্থাৎ ব্লুটুথ কোনো ইয়ারবাড অথবা আইপড ইউজ করতে চান। আমি বলবো যে আপনাদের যে রেগুলার যে স্যামসাং মোবাইলের সাথে যে হোয়াইট কালার যে একটা ইয়ারফোন ফ্রি দেওয়া হয় তার থেকে একটু বেটার সাউন্ড কোয়ালিটি আপনারা এটি দিয়ে পেয়ে যাবেন। এ হচ্ছে একটা মোটামুটি আপনাদের আমি কম্পেয়ার করে দিলাম, যেহেতু স্যামসাং ইয়ারফোন আপনারা কম বেশি সবাই কিন্তু শুনেছেন। এখানে দেখা যাচ্ছে কিন্তু কালারের বিষয়ে কিন্তু ওখানে বহুত কালার দেওয়া আছে, কিন্তু বাজারে আমি মার্কেটে যে আমি মাত্র 4টা কালারে পেয়েছিলাম সেটা হচ্ছে গ্রিন, ইয়েলো, পিঙ্ক অ্যান্ড গ্রিন। মানে স্বাভাবিকভাবে আমি কিন্তু হোয়াইট কালারটি খুঁজে পেলামই না, যদি হোয়াইট কালারটি খুঁজে পেয়ে যেতাম তো কাজে হয়ে যেত যে আমাদের 5-10-20 হাজার টাকা যে আইপডগুলো থাকে সেগুলো দেখতে একদম সেম টু সেম এটার মতোই হয়ে যেত যদি আমরা হোয়াইট কালারটা পেয়ে যেতাম। আর কি লাগে, এ টু জেড কপি বলতে পারেন, আর উপর কিন্তু প্লাস্টিক না, ম্যাট ফিনিশিং যেটা আমি আগেও বলেছি। মাত্র 250 টাকা কীভাবে তারা এটি কভার করেছে আই ডোন্ট নো। আমি যদি এটি ডিস্টেন্সের কথা বলি, আপনারা যখন এটি ইউজ করবেন কানে দিয়ে ইউজ করবেন তখন কিন্তু 8-15 মিটার দূর পর্যন্ত এটি কানেক্টেড ধরে রাখতে পারে, দেন অটোমেটিক এটি কানেক্ট ছেড়ে দেয়, অর্থাৎ এক কানে বাজে আর এক কানে বাজে না, আরেক কানে বাজে আর এক কানে বাজে না, এরকম আর কি অবস্থা, একটু দূরে গেলে টোটালি অফ। একটা খুব ভালো একটা জিনিস হচ্ছে এখানে কিন্তু আপনাদের এই এয়ারপডের উপরের সাইডটা কিন্তু টাচ প্যানেল দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে কিনা আপনি যে কোনো ভিডিও দেখান, যে কোনো সাউন্ড শোনেন, গান শোনেন, কিন্তু সেটা পজ করতে পারবেন ইজিলি। এটি কিন্তু আপনারা এক কানে ইউজ করতে পারবেন, যদি আপনারা বাইক চালান অথবা কোনো রাস্তায় ট্রাভেল করেন, হাঁটাহাঁটি করেন, জগিং করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এটি বেশ কাজে দিবে। যখন আপনাদের ফোনে পকেটে মোবাইল থাকবে তখন কিন্তু এটির মাধ্যমে আপনি কল রিসিভ করে কথা বলতে পারবেন। এখন ওভারঅলে আমি যদি রেটিংয়ে দিই কিন্তু 10-8.5-9 মতো দেওয়া যেতে পারে কিন্তু এই আইপড 12টাকে, মানে খুবই অসাম। তারা 250 টাকার ভিতরে এত সুন্দর একটা কমপ্লিট প্যাকেজ তারা তৈরি করেছে, সাউন্ড কোয়ালিটি ভালো, বিল্ড কোয়ালিটি ভালো লাগছে দেখে, আর এটি হাত থেকে আমার মোটামুটি 5-10 ফিট উপর থেকেও কিন্তু পড়েছিল, কোনো ধরনের ভাঙে নাই, জাস্ট একটু ফাঁকা হয়ে গিয়েছিলো, সেটা 8-7 বার আছার খারাপ মাথায়। আর এখন যদি বলেন আপনার সাজেস্ট কি, আমি কি এটি নিব কি না, সো আমার মতে আমি সাজেস্ট দিব যে এটি আপনারা নিয়ে নিতে পারেন যদি 250 টাকা মার্কেটে পেয়ে যান ভালোভাবে। সো এটি নিয়ে নিতে পারেন, খুবই বলো ভালো প্রোডাক্ট, সাউন্ড কোয়ালিটি ভালো, আপনার কথা বলতে পারবেন, ভালো গান শুনতে পারবেন, আর মোটামুটি 4-5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, দেন আর কি কিছু আর কি লাগে, মানে 250 টাকার ভিতর বলবো খুবই ভালো এবং আপনারা নিয়ে নিতে পারেন, আমি এটা আপনাদের সাজেস্ট করলাম। বাট একটু দেখে শুনে কিনবেন, যেহেতু চাইনিজ প্রোডাক্ট এগুলো বেশিরভাগ রাস্তায় ফুটপাতে অর্থাৎ অনলাইনে পাওয়া যায়, একটু যাচাই করে নেবেন যে প্রোডাক্টটা কি অরিজিনাল, মানে মানে ইউজড প্রোডাক্ট দিল নাকি আসলেই প্রোডাক্ট দিল, যেহেতু এটি ক্লোন ভার্সন আইপডের সেটা আমরা জানি, কিন্তু দেখবেন যে জিনিসটা ভালো কি না একদম ভালোভাবে চেক করে বিষয়টা নেবেন, কারণ এসব ধরনের প্রোডাক্ট কিন্তু অনেক সময় ভাঙাচোড়া থাকে, অর্থাৎ ব্যাটারি ডেড থাকে, ব্যাটারি ডেড থাকে, অর্থাৎ এটা ব্যাটারি ডেড থাকে, এক কান বাজে আর এক কান বাজে না, ইত্যাদি ধরনের সমস্যা কিন্তু আপনারা পেয়ে থাকেন। সো একটু বলছি যাচাই বাছাই করে কিনবেন, বি কেয়ারফুল। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সো আজকের মতো ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি, সো টেক কেয়ার অফ ইয়োর হেলথ অ্যান্ড লেটস গুড বাই, আল্লাহ হাফেজ।